আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহিনুর আলম জনি আবার হাজির হইলাম। আজকে আপনাদের সঙ্গে আমি ইন্টারভিউর কিছু অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো। এগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এগুলোর রেজাল্টটা কি, সেই জায়গাগুলোতে আজকে ফোকাস করার চেষ্টা করব। সো যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমি বলবো সাবস্ক্রাইব করার জন্য, ক্যারিয়ার রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য। সো শুরুতেই আমি দুটা মেথড নিয়ে আজকে কথা বলবো, একটা হচ্ছে CBF আর একটা হচ্ছে স্টার মেথড। সো আমরা কিভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো যে কোনো স্ট্যান্ডার্ড ইন্টারভিউতে শুরুতেই আপনাকে জিজ্ঞাসা করবে, ইন্ট্রোডিউস ইউর সেলফ, ডিসক্রাইব অ্যাবাউট ইউর সেলফ, আর সে অ্যাবাউট ইউর সেলফ, মানে হচ্ছে নিজেকে পরিচিত করা, যে আপনার যে স্ট্রেংথগুলো আছে, আপনার যে ক্যাপাবিলিটিগুলো আছে, এগুলোকে ডিসক্রাইব করা এবং রেলিভেন্ট। এটাকে বলতে গেলে খুবই সামারাইজভাবে আমাদেরকে বলতে হবে এবং ইফেক্টিভ ওয়েতে বলতে হবে। সামারাইজ মানে হচ্ছে যে আমাকে একেবারে ইফেক্টিভ ওয়েতে, যেটা কিনা আমার জবের সঙ্গে যে রোলটাকে আমি পার্সু করছি এটার সঙ্গে ইফেক্টিভ ওয়েতে। সো CBFটা কী, আমি এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করব? তো সিতে হচ্ছে কারেন্ট, কারেন্ট যে জায়গাতে আছেন, প্রেজেন্ট যে কন্ডিশনে আসেন, সেই জায়গাকে ডিসক্রাইব করতে হবে। এরপরে আপনাকে যেতে হবে ব্যাকগ্রাউন্ডে, মানে আজকের দিক থেকে উল্টো দিকে হাঁটা, যে আমি যে রোলটাতে দিতে যাচ্ছি, যে রোলটাতে এখন আসি, সেই জায়গা থেকে আমি শুরু করব, এরপর আস্তে আস্তে আমি পিছনের দিকে যাব, ব্যাকগ্রাউন্ডে চলে যাব। সব ব্যাকগ্রাউন্ডকে ডিসক্রাইব করবো, যে আমি 2 বছর আগে কোথায় ছিলাম, 3 বছর আগে কোথায় ছিলাম, আমার ব্যাকগ্রাউন্ড কী, আমার স্ট্রেংথ কী, এগুলো আমি বলতে থাকলাম। এরপরে লাস্টে এসে ফিউচার প্ল্যান সম্পর্কে, যে কেন আমি ইন্টারভিউটা দিতে আসছি, এবং যে কোম্পানি রেলিভেন্ট কোম্পানির সাথে আমার স্কিল সেটগুলোকে প্ল্যান করে আমি ফিউচারে কীভাবে নিজেকে দেখতে চাই, সো এই জায়গাতে বলতে হবে। মানে হচ্ছে যে আলটিমেটলি ওই জায়গাগুলোতে আমাদেরকে ওই কোম্পানির ভিশন, মিশন, তাদের লিডারশিপ প্রিন্সিপাল, এই জায়গাতে ফোকাস করতে হবে, এবং এটার প্রিপারেশন নেওয়ার জন্য একটু রিসার্চ করতে হবে, যে ওই কোম্পানির আলটিমেটলি কাস্টমার কারা, তাদের গোলটা কী, তাদের বিজনেস সেগমেন্ট কোথায় কোথায় তারা টার্গেট করে থাকে, এবং যে জব রোলটাতে আমি ইন্টারভিউ দিচ্ছি সেই জায়গাগুলোর লিস্ট ডাউন করে ফেলবো, এবং এটাকে সুন্দর ফ্রেমওয়ার্কের মধ্যে রেখে আমি প্রেজেন্টের সময়ও ওই জিনিস রেলিভেন্ট আমার এক্সপিরিয়েন্সগুলো বলবো, ব্যাকগ্রাউন্ডের রেলিভেন্ট এক্সপিরিয়েন্সগুলোকে বলবো। ইফেক্টিভ ওয়েতে যত বেশি ব্যাকগ্রাউন্ডের দিকে যাবে তত কম। সো আপনাদের রেলিভেন্ট বলতে আমি কী বোঝাচ্ছি, রেলিভেন্ট মানে হচ্ছে যে রোলটাতে আমি দিচ্ছি তাদের যে জব রিকোয়ারমেন্টস আছে, যে যে স্কিল সেটগুলো, যে রেসপন্সিবিলিটিগুলো ফিউচারে আমাদেরকে লাগবে এবং কোয়ালিফিকেশন, সো এইগুলোকে আমি লিস্ট ডাউন করব, মানে হচ্ছে আমি লিখে ফেলবো, এবং সাথে হচ্ছে যে ওই রিলেটেড আমার যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেটা প্রেজেন্টে, ব্যাকগ্রাউন্ডে আমি ওই জিনিসগুলোকে বলবো এবং ওগুলোকে হাইলাইট করবো, ওখানে আমার যেই স্ট্রেংথগুলো আছে সেগুলোকে ম্যাপ করবো। তো এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পজিশনের জন্য যেরকম, একটা ইঞ্জিনিয়ারিং পজিশনের জন্য যেরকম, সেটা যে কোনো ফ্যাকাল্টি হইতে পারে, একটা সোশ্যাল সায়েন্সের সে মানুষের জন্য সেরকমই, আর কি না এইচআরে যেতে চাচ্ছে তাদেরও সেম। সো আলটিমেটলি হচ্ছে যে এটা ডোমেইন স্পেসিফিক না কিংবা সাবজেক্ট স্পেসিফিক না, আমি যে জায়গাতেই যাব, যে রোলের জন্য যেতে চাচ্ছি, আমাকে এটাকে ম্যাপ করতে হবে আমার রেলিভেন্স দিয়ে, মানে হচ্ছে যে যে রিকোয়ারমেন্টটা বলা হয়েছে সেটার সাথে আমাকে ম্যাপ করে নিতে হবে। তো এটা যখন আমি CBF ফর্মুলাটা যখন আমি ইউজ করে ফেললাম, এবং এটা কী করব, আমি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে অ্যাটলিস্ট 7 দিন আগে থেকে অথবা 4-5 দিন আগে থেকে আমি এটাকে বসে প্রতিদিন প্র্যাকটিস করব, যে নিজে লিখে ফেলবো এবং বারবার বলবো, যাতে আমি ইন্টারভিউতে যে ফার্স্ট ইমপ্রেশনটা যেন খুবই ভালো হয়, এবং দেখা যায় যে অনেক সময় এটা অনেক বড় ভূমিকা রাখে, এটা খুবই ইফেক্টিভ। দেন স্টার মেথড, তাই না, বিভিন্ন সিচুয়েশনে কথা বলবে, যেটা ফ্রেশ গ্র্যাজুয়েটের জন্য যেমন, এক্সপিরিয়েন্স পার্সনদের জন্য তেমনই। সো আমার যে বিভিন্ন এক্সপিরিয়েন্স আমি আমার CV-তে লিখেছি, যদি ফ্রেশ গ্র্যাজুয়েট যারা, তারা কী করেছে, তারা যখন করেছে কি, যে তারা তার ইউনিভার্সিটি যে ওয়ার্কশপ, তাদের লিডারশিপ প্রোগ্রামগুলো, বিভিন্ন থিসিসগুলো, এগুলোকে এক্সপিরিয়েন্স হিসেবে লিখেছে, সো সেই জায়গাগুলোতে আমাকে ওইভাবে এক্সপ্রেস করতে হবে, সিচুয়েশন বলবে আমি সেই হিসাবে বলতে হবে। আরেকটা হচ্ছে যে আমাকে যারা কিনা এক্সপিরিয়েন্স অলরেডি আছে, যে যে সিচুয়েশনগুলো ফেস করছে,
সো স্টারের ব্যাপারটা আসলে কীভাবে আমি ইমপ্লিমেন্ট করবো। স্টারের প্রথমে হচ্ছে সিচুয়েশন, সে আমাকে একটা প্রবলেমের কথা বললো, একটা সিচুয়েশনের কথা বললো, যেমন প্রেশার হ্যান্ডেলিং হইতে পারে, যে প্রেশারের মধ্যে কীভাবে একটা প্রজেক্টকে লিড করেছে, একটা সেমিনারকে লিড করেছে, একটা অ্যাক্টিভিটিকে সে ডান করেছে। এখানে কিন্তু ফিউচার প্ল্যান বলা হবে না, এটা বলা হবে অতীতকে, কারণ অতীতের পারফরমেন্সের ভিত্তিতে ফিউচার পারফরমেন্সকে প্রেডিক্ট করা হবে এখানে। এই জন্য এখানে কুড এরকম ওয়ার্ডগুলো ইউজ হবে না, এখানে ইউজ হবে হ্যাভ ডান, হ্যাভ কমপ্লিটেড, হ্যাভ ফিনিশড, সো এইভাবে। তো আমাকে এই জন্য শুরু করতে হবে যে সিচুয়েশনটা একটা বলে দিতে হবে যে আমার রিয়েলি এক্সপিরিয়েন্স আছে, সো ওই জায়গাগুলোতে আমি একটা সুন্দর একটি স্টোরি বিল্ড করবো, সিচুয়েশন বলবো। এরপরে টি টাস্ক, যে আমি এই কাজ করার জন্য, একটা প্রবলেম সলভ করার জন্য আমি যে টাস্কটাকে নিয়েছি সে কী কী ধরনের টাস্ক হইতে পারে। এরপরে হচ্ছে যে আমার অ্যাকশানগুলো, যে আমি আসলে প্রবলেম সলভ করার জন্য কী কী কাজ করেছি, কী কী ধরনের অ্যাকশান আমি নিয়েছি, হ্যাঁ, সো এটাকে বলতে হবে। এরপরে আর রেজাল্ট, সব কিছুই রেজাল্ট ওরিয়েন্টেড হওয়া দরকার, এবং এটা কিনা কোয়ান্টিফাই করা যায় এমন রেজাল্ট, যে আমি খুব এভারেজ কথা বললাম, যেটা কাস্টমার হ্যাপি, আমার টিচার হ্যাপি, আমার উমুক হ্যাপি, আমার কোম্পানির বস হ্যাপি, এটা না। আমাকে বলে দিতে হবে যে প্রবলেমটা হয়েছিল, এটার যে জন্য স্ট্রাগল ক্রিয়েট হয়েছে, সেইখান থেকে আমি যে ডেলিভারিটা দিয়েছি তার যে রেজাল্ট এসেছে সেখান সাথে কম্পেয়ার করে নিব, যে এখান থেকে এই এই বেনিফিট এসেছে, সো এটাকে যেন আমি কোয়ান্টিফাই করতে পারি। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা যখনই আমরা করবো, সো এই স্টার মেথডটাকে খুব ইম্পর্টেন্ট যে কোনো একটা স্টোরিকে বিল্ড করার জন্য। এটা নর্মালি হয় যে একটা স্ট্যান্ডার্ড ইন্টারভিউতে তিন চারটা এরকম প্রবলেম ক্রিয়েশন নিয়ে কথা বলবে, যে অনেক সময় বলবে যে তুমি প্রায়োরিটি, দুই তিনটে অ্যাক্টিভিটি আছে, তুমি কীভাবে প্রায়োরিটি লিস্ট করেছো, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুমি একটাকে প্রবলেম দিয়েছো, তুমি কীভাবে এটাকে কোডিং করেছো, কীভাবে স্ট্রাকচার দাঁড় করাইছো, কীভাবে আর্কিটেক্ট করেছো এই জায়গাগুলোতে, সো তখন কিন্তু আমার স্টোরিগুলোকে আমি এখানে নিয়ে আসবো। এটা একটা দেখা যাচ্ছে যে এইচআরের মানুষ, সো তাকে দেখা যাচ্ছে যে হিউম্যান সাইকোলজিক্যাল নিয়ে তার রিসোর্সগুলোকে নিয়ে কীভাবে ম্যানেজ করেছে, হিউম্যান ম্যানেজমেন্টটা করেছে, সো এই জায়গাতে সিচুয়েশন বলে দিতে হবে। এরপরে টাস্ক, যে আমি এইভাবে এই ইনিশিয়েটিভগুলো নিয়েছি, সো তারপরে হচ্ছে যে আমি যে কাজগুলো করেছি, অ্যাকশন, দেন আমাকে আমার রেজাল্টটা, যেটা কথা বললাম যে আমি আমার সিগনিফিক্যান্ট যে রেজাল্ট হয়েছে যেটা আমি কাউন্ট করতে পারছি, কোয়ান্টিফাই করতে পারছি, এবং এটা একেবারে ওইভাবে আমাকে ডিসক্রাইব করতে হবে। সো আমি যদি এই সিচুয়েশনগুলো, যতগুলো কোশ্চেন করা হইলো, সিচুয়েশন বেস, বিহেভিয়ারাল টেস্ট, এই জায়গাগুলোতে যখন আমি এই যে অ্যান্সারগুলো দিলাম, সো অনেক বেশি আমার ইফেক্টিভ হবে, এবং দেখা যাচ্ছে যে ইন্টারভিউ পাস করার রেশিওটা, সাকসেস রেশিওটা অনেক বেশি হয়ে যাবে জব পাওয়ার ব্যাপারে। সো এভাবে অনেক সময় হবে যে জিজ্ঞাসা করবে যে ফেইল কিংবা উইকনেস, সো ফেইল নিয়ে প্রথমে বলি। সো ফেইলের ব্যাপারেও এরকমই যে আমি, এটা বলা যাবে না যে আমি ফেল করি না, কারণ পৃথিবীর সব মানুষই তার কোনো না কোনো অ্যাকশনে সে ফেল করে, বারবার ফেল করে, সো এটাকে একটা স্টোরিকে বিল্ড করতে হবে। এখানে আলটিমেটলি দেখা হবে যে ওনারশিপটা নিতে পারছি কি না আমি, এবং সাথে হচ্ছে যে আমি এখান থেকে নতুন কিছু শিখেছি কিনা, ডেভেলপমেন্ট হয়েছে কিনা আমার, সো এইভাবে আমাকে স্টোরি বিল্ড করতে হবে। ওইখানেই সিচুয়েশন বলতে হবে, টাস্কের মধ্যে আমি বলে দিলাম যে লিস্ট অফ ওয়ার্ক, অ্যাকশনে গিয়ে বললাম যে আমি কী কী ভুল করেছি সেটা বলে দিলাম, এরপরে যখন রেজাল্ট, রেজাল্টের সময় আমি বলে দিলাম যে এই আমি, এবং এখানেও কোয়ান্টিফাই হবে যে আমার ভুলের কারণে কী ক্ষতি হয়েছে কিংবা কী প্রবলেম হয়েছে, এবং আমি কী শিক্ষা নিয়েছি এখান থেকে, কী লিসন লার্ন হয়েছে আমার, সে যেটা কিনা আমি ফিউচারে এটাকে ইম্প্রুভ করবো এবং এই ভুলগুলো আর হবে না কখনো। তো এই যে ডেভেলপমেন্ট প্ল্যান, এই পজিটিভিটি দেখা হয়, সো এবং ওনারশিপ তো অফকোর্স এবং ডেভেলপমেন্ট, তিনটা কিন্তু এখানে পজিটিভ জিনিস আসলো, তো এই জায়গাগুলোতে কাজ করতে হবে। আরেকটা হচ্ছে যে উইকনেস, উইকনেসের ব্যাপারে একটা একটা স্পেসিফিক উইকনেস বলতে হবে, এবং দেখতে হবে যে জব রোলের মধ্যে যে স্ট্রেংথের কত কপালা হয়েছে এগুলোর নেগেটিভগুলোকে ধরা যাবে না। আমরা একটা স্পেসিফিক বলি, যেরকম এটা হতেই পারে যে আমি নো বলতে পারি না, আমাকে কেউ কাজের জন্য রিকোয়েস্ট করলে আমি কাজ নিয়ে নেই এবং আমি ওভারলোডেড হয়ে যাই, যেটা আমার রেসপন্সিবিলিটি না, তো এরকম একটা সিচুয়েশন বলে দিতে হবে। এরপরে টাস্ক, অ্যাকশন, রেজাল্ট, তারপর আমি বলবো যে এখন আমি এটাকে ইম্প্রুভ করার চেষ্টা করছি, আমি সাইকোলজিক্যালি ডেভেলপ হওয়ার চেষ্টা করছি, যে আমি নো বলবো কিংবা আমি যেটা পারবো সেটা আমি বলবো ইয়েস, সে ধরনের আমি একটা এক্সাম্পল দিলাম। কারো যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হয়ে বললো যে আমি সেলসে, কেউ সেলসের মানুষ হয়ে বললো যে আমার টেকনিক্যালি উইকনেস আছে, কিন্তু রোড ম্যাপটা দেখাই দিতে হবে, রেজাল্টের ওখানে বলে দিতে হবে যে পার্শিয়ালি কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, মানে উন্নতি হয়েছে, আর বাকিটা হচ্ছে যে নেক্সট টু ইয়ার্স, থ্রি ইয়ার্সের মধ্যে কতটুকু আরও ডেভেলপ দেখতে চাই।
তো এই জায়গাগুলোতে যদি আমরা এইভাবে একটু নিজেকে প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ বোর্ডে ফেস করতে যাই এবং প্র্যাকটিস করে যাই, শুধুমাত্র ডিরেক্টলি যে জিনিসগুলোকে লিখলাম, জিনিসগুলোকে ডিজাইন করলাম, এরপর আমি চলে গেলাম, এরকম না, আমি বারবার প্র্যাকটিস করব, তাতে কী হয় যে ভুলগুলো বারবার বুঝতে পারবো এবং সে জায়গাতে আমি ইম্প্রুভ করা জায়গা রাখবো। এবং ওভারঅল যদি আমি পজিটিভ অ্যাপ্রোচ এটা নিয়ে আমরা সামনের দিকে আগাই, অনেক বেশি ভ্যালু অ্যাড করা সম্ভব। এবং আমি মনে করি যে রিয়েলি রিয়েলি সাকসেস হওয়াটা এখানে ব্যাপার, এটা এমএনসি হইতে পারে, এটা দেশের বাইরে সরাসরি আমাদের দেশের যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছে কিংবা যারা কিনা দুই এক বছরের এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু সরাসরি জব নিয়ে দেশের বাইরে যাওয়ার একটা অপরচুনিটি পাবে, এইভাবে যদি ইন্টারভিউকে ফেস করা যায়। এবং বড় বড় কোম্পানিতে আজকে পৃথিবীর যারা এক নম্বর কোম্পানি আছে সেখান থেকে শুরু করে ম্যাক্সিমাম মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব হবে দেশে এবং দেশের বাইরে। এবং সাথে হচ্ছে যে আমি বলবো যে অন্য অন্য ক্ষেত্রে এটা হইতে পারে স্কলারশিপের ক্ষেত্রে, এই জায়গাগুলোতে যখন ইন্টারভিউর অপরচুনিটি আসবে তখন কিন্তু আমি এভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো। আরেকটা ব্যাপার, আমি আরেকটা সেক্টরকে আমি টার্গেট করে এখানে শেষ করব কিংবা রিপ্রেজেন্ট করে শেষ করব, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে। তো এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সময় ভিসিরা কিংবা যারা কিনা ফান্ড দিয়ে থাকে, সো এর অনেকেই আছে যে ফাউন্ডারের ইন্টারভিউ নেবে কিংবা কো ফাউন্ডারের সঙ্গে কথা বলবে। সো সেই জায়গাগুলোতে যখনই নিজের প্ল্যান নিয়ে নিজের প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দেওয়া যায় এবং আমরা যদি সিচুয়েশন বেজ এভাবে স্টার মেথডে সিবিএফের মাধ্যমে যদি আমরা কথাগুলো বলি, সো অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে। সো আপনারা এইভাবে কাজ করেন, অ্যাকশন ওরিয়েন্টেড হইতে হবে আমি বারবার বলছি, এবং যেদিনই করেন, যেখানেই প্ল্যান করেন, আজকে থেকে কাজ শুরু করতে হবে, ছোটো করে শুরু করেন, একেবারেই লেম্যান লেভেল থেকে শুরু করেন, একেবারেই গ্রাউন্ড লেভেল থেকে শুরু করেন, এটা কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে আজকে যদি শুরু করতে না পারেন হয়তোবা ইন ফিউচারে গিয়ে এটা প্রবলেম হবে, কিংবা আপনি শুরু করতে পারবেন না, অনেক সময় লুজ হবে এই জন্য। তো এই জন্য বলবো যে আজকে থেকে ছোটো ভলিউমে শুরু করেন, আস্তে আস্তে শুরু করেন, স্লোভাবে শুরু করেন, বাট শুরু করেন। তো অসংখ্য ধন্যবাদ, নেক্সট এপিসোডে আবার কথা হবে, কোন একটা পার্টের ডিটেল নিয়ে আবার কথা হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য, আল্লাহ হাফেজ।